হ্যালো বন্ধুরা, আমি সুমন। আজ আমি কথা বলবো সরঞ্জিত চক্রবর্তীর লেখা বৃত্ত উপন্যাসটিকে নিয়ে। তো বৃত্ত নিয়ে বিস্তারিত যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন করে নিই আপনাদের। প্রথম প্রশ্ন এই যে, আপনি কি সারাটা জীবন কাউকে ভালোবেসে যেতে পারবেন? যদি ভালোবাসা পাবেন না তার থেকে, এটা জেনে। প্রশ্ন দুই, জীবন যখন আপনাকে কোণঠাসা করে দেবে, একদম কোণঠাসা, তারপরেও কি আপনি বাঁচার স্বপ্ন দেখবেন? প্রশ্ন তিন, সে আসবে না জেনেও যাকে আপনি ভালোবাসতেন বা ভালোবাসেন এখনো, সে আসবে না জেনেও আপনি কি তার জন্য অপেক্ষা করতে পারবেন সারাটা জীবন? সে আসবে না জেনেও, হ্যাঁ কথাটাও কিন্তু মনে রাখবেন, সে আসবে না জেনেও কি আপনি তার জন্য অপেক্ষা করতে পারবেন? মূলত এই প্রশ্নগুলো ঘিরেই এই উপন্যাস বৃত্ত। যে তিনটা প্রশ্ন করলাম, সে তিনটি প্রশ্নের প্রতিটি উত্তর পাবে এই উপন্যাস। এই উপন্যাসটিতে মূলত সোম আর ভবো এদের গল্প, এদের মধ্যে প্রেম, তারপর বিচ্ছেদ, তারপর বিচ্ছেদের পর আবার হঠাৎ করে দেখা, সেখান থেকে আবার ঘুরে প্রেম। তো এই বৃত্তাকারে এদের গল্প ঘুরে চলেছে এই বৃত্ত উপন্যাসটিতে, তাই এই কারণে এই উপন্যাসটির নাম বৃত্ত। বড়লোক হয়েও ভালোবাসার অভাব এবং গরিব তাই টাকার অভাব, প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু জিনিসের অভাব থাকে। আমরা প্রত্যেকেই ভাবি অন্যজন আমাদের থেকে সুখী এবং আমাদের যা যা নেই তার কাছে রয়েছে, কিন্তু তার কাছেও কিছু কিছু জিনিস নেই যেগুলো আমাদের কাছে থাকতে পারে বা রয়েছে, সেদিকে আমরা আর খেয়াল রাখি না বা খেয়াল করি না। আপনি যদি সরঞ্জিত ভক্ত হন তাহলে বৃত্ত বইটা আপনি পড়তে পারেন, তবে আপনি যদি বৃত্তর আগে সরঞ্জিত চক্রবর্তী অন্য কোনো বই পড়ে থাকেন, মানে অন্য কোনো উপন্যাস, তাহলে আপনার খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। কারণ আগের উপন্যাসগুলো যতটা আপনাকে ভাবাবে, যতটা ভালো লাগবে, এটা ততটা নাও লাগতে পারে। তো একবার পড়া যেতেই পারে, পড়তে পারে। সরঞ্জিত ম্যাজিক বলে জিনিসটা রয়েছে, সেটা পাবেন, কিন্তু অন্যান্য বইয়ের থেকে আমি এই বইটাতে নিজস্ব মানে ব্যক্তিগতভাবে প্রমাণ পেয়েছি। আর যদি সরঞ্জিত চক্রবর্তীর ভক্ত হয়ে না থাকে বা আগে কোনো দিন পড়েননি সরঞ্জিত চক্রবর্তীকে, ফার্স্ট টাইম যদি পড়েন তাহলে খুব একটা খারাপ লাগবে না। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানান, নিজেদের বন্ধুদের যারা বই পড়তে ভালোবাসে কিন্তু বইয়ের সম্বন্ধে তেমন চর্চা করেন না তাদেরকে জানান। পরবর্তী ভিডিওতে আপনি কোন বইয়ের রিভিউ পেতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনার বইটির রিভিউ দেবো। আর এই বইটি যদি আপনার আগে পড়া হয়ে থাকে বৃত্ত উপন্যাসটি, তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনার।